দুইজন মহিলা খুব ভালো করে বুঝেন, হযরত উমার প্রতিদিন রাত্রে ঘুরতেন অর্ধেক পৃথিবীর বাদশাহ। এই ঘুরতে ঘুরতে একদিন এক বাড়ি থেকে দুইজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো। সেই কণ্ঠস্বরটা কি ছিল? হযরত উমার এই কণ্ঠস্বর শুনে ওই বাড়ির পিছনে তিনি দাঁড়িয়ে গেলেন। এবার দুইজন মহিলার কণ্ঠ, সেই কণ্ঠটা কি? মা রাত্রির শেষ অংশে দুধ দহন করে নিয়ে এসছে, ভয় কাকে বলে সেটা আপনাকে দেখাচ্ছি, খুব ভালো করে শুনেন। এবার মা রাত্রির শেষ অংশে দুধ দহন করে নিয়ে এসছে, দুধ দহন করে নিয়ে আসার পরে তার মেয়েকে বলছে, জয় মেয়ে, আমি রাত্রে দুধ দহন করে নিয়ে আসলাম খুব কষ্ট করে, তুমি এই দুধে পানি মিশিয়ে দাও, সকালবেলায় বাজারে আমরা এই দুধ বিক্রি করব, আমাদের অনেক টাকা হয়ে যাবে, বেশি পরিমাণে দুধ হয়ে যাবে। মেয়েটি তখন মাকে বলছে, মা আমি এই দুধে পানি মিশাতে পারবো না, তার কারণ আজকের যে আমাদের প্রেসিডেন্ট হযরত উমার, তিনি ফরমান জারি করেছেন যে খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না, অতএব আমি দুধে পানি মিশাতে কথা বলুন পারবো না। এবার মা তখন মেয়েকে বলছে, যেখানে উমারের খেয়ে দেয় কোনো কাজ নাই, এখানে এত রাত্রে এখানে দেখতে এসছে। মেয়ে তখন একটি কথা বলল মাকে, মা উমারের চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আমার মাথার উপরে সাত আসমানের উপরে যে আল্লাহ বসে আছে, এর ভয়ে আমি দুধে পানি মিশাতে কথা বলুন পারবো না। তাহলে মেয়েটা দুধে পানি মিশালো না কার ভয়ে? কথা বলুন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর হযরত উমার এই সম্পূর্ণ কথাগুলি কি করছিলেন? কথা বলুন শুনছিলেন। হযরত উমার সেখান থেকে ফিরে আসলেন, আসার পরে হযরত উমার তার স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী, আমার ছেলের জন্য একজন যোগ্য পাত্রী পেয়ে গিয়েছি। সকালবেলায় হযরত উমার আসলামাকে বলছেন, আসলামা ওই যে মদিনার উম্মুক জায়গায় একটা বাড়ি আছে, তুমি চলে যাও, ওই বাড়িতে দুইজন মহিলা আছে, ওই মহিলাকে তুমি আমার রাজ পেশাদারে তুমি উপস্থিত করে দাও। হযরতে আসলামা গিয়ে ওই দুইজন মহিলাকে রাজ পেশাদারে তিনি উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। তো এবার ওই দুইজন মহিলাকে ধরে নিয়েছিল রাজ পেশাদারে। এবার উমার মাকে বলছেন যে তুমি গত রাত্রে তোমার মেয়েকে দুধে পানি কেন মিশাতে বলছিলে? মা তো শুনে অবাক, চমকে গেছে যে উমার কি করে জানলো, আছে না নাই, কিন্তু উমার রাত্রিবেলায় কি করেছে বলেন তো, কথা বলুন শুনেছিল তো? মা তো অবাক হয়ে গেল। হযরত উমার ওই মহিলাকে বলল, শোনো তোমার জন্য একটা শাস্তি আছে, সে শাস্তিটা কি? আমি হচ্ছি অর্ধেক পৃথিবীর বাদশাহ উমার, আমি হচ্ছি প্রেসিডেন্ট খলিফা, আমি শাস্তি জারি করলাম, সেই শাস্তিটা হচ্ছে এই এই যে তোমার পাশে মেয়ে, এই মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। এবার হযরত উমার অর্ধেক পৃথিবীর বাদশাহ ওই মেয়ের ভিতরে কি দেখলো বলেন তো, কি দেখেছে? কোনো যৌবন দেখেছে? ধন সম্পদ দেখেছে? টাকা পয়সা দেখেছে? কিচ্ছু দেখেনি, একটি কোয়ালিটি দেখেছে, সে কোয়ালিটির নাম কি? ভয়। সে কোয়ালিটির নাম কি? ভয়। এই ভয় ওই মেয়ের ভিতরে থাকার কারণে হযরত উমার তার পুত্রবধূকে পুত্রবধূ বানিয়ে নিল। সুবহানাল্লাহ বলুন। এবার আমি পরিষ্কার করে বলতে চাই, খুব ভালো করে শুনেন, আমি পরিষ্কার করে বলতে চাই, খুব ভালো করে শুনেন, এখানে যতগুলো মেয়ে আছে আমি তাদেরকে বলতে চাই, ওই মেয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওই মেয়ে রাত্রিবেলায় ফোনে কথা বলতে পারতো না, আছে না নাই, কথা বলে আছে না নাই? যদি ওই মেয়ের ভিতরে ভয় থাকতো তাহলে ও হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারতো না, আছে না নাই? ওই মেয়ের যদি আল্লাহকে বলে ভয় থাকতো, কি হয়েছে গো, আমি ভুলে যাবো, বড় বক্তালয় মুখস্থি করে বাজ করছি, ওটাই বলছি, মুখস্থি করে বাজ করছি, ভুলে গেলে ধরা পারবো না, ফেলে আসতে পারবো না। তো এই পৃথিবীতে যদি মেয়ের আল্লাহকে কয়ে ভয় থাকতো তাহলে সে মেয়ে বেপর্দা হতে পারতো না, আছে না নাই? হযরত উমার একটা কোয়ালিটি দেখলো ওই মহিলার ভিতরে, আল্লাহর ভয়, এই ভয় থাকার কারণে তাকে পুত্রবধূ বানিয়ে নিল। সুবহানাল্লাহ বলুন। এটা এক নম্বর। নাম্বার দুই,
ভয় কাকে বলে? দুই নম্বর ঘটনাটা আপনি শুনালেন খুব ভালো করে, শুনলে আপনারা বুঝতে পারবেন যে ভয় কাকে বলা হয়। মুমিনের এক নম্বর গুণ হচ্ছে জাল্লা পাককে যখন স্মরণ করবে তার দিল ভয়ে কাঁপতে শুরু করবে। নাম্বার দুই, কি করে আল্লাহ পাককে ভয় করবে না? এবার হাদিসটা শুনেন তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলছেন বিশ্ব নবী বলেছেন কানা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত্তো, বিশ্ব নবী বললেন বনী ইসরায়েলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন পৃথিবীতে এমন কোন পাপ নাই যে সে ব্যক্তি করে নাই। এই বিশ্বে যতগুলো পাপ হয় সমস্ত পাপ যেন ওই বনী ইসরায়েলের যুগের লোকটি সমস্ত পাপ যেন করে বসেছে। ওই লোকটি বিশ্বে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ বিশ্বের সমস্ত পাপ ওই ব্যক্তি করে বসেছে। এবার ওই ব্যক্তির অনুশোচনা আসলো যে হায়রে আমি বিশ্বে এতগুলো পাপ করলাম। নারী পুরুষ খুব ভালো করে শুনেন, ভয় কাকে বলা হয় সেটা আপনাকে দেখাচ্ছি। ওই লোকটির মরার আগ মুহূর্তে অনুশোচনা আসলো যে আল্লাহ আমি এতগুলো পাপ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নেয় তাহলে আমাকে পিটাবে, কি করবে কথা বলুন, পিটাবে। এই ভয়ে তার ছেলেদেরকে বলল ইদা মাতা ফাহারিকুহু, মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল। সে ওসিয়তটা কি? যে ও ছেলে তোমরা শোনো, আমি যখন মারা যাব তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে স্থলভাগে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে কথা বলুন না পারে। আল্লাহ যদি আমাকে ধরে নাই তাহলে কঠিন শাস্তির মুখোমুখি করবে, যেহেতু এই বিশ্বের পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আমি করি নাই, সমস্ত পাপ করেছি, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে, সেজন্য আমাকে পুড়িয়ে ছাই করে তোমরা পানিতে উড়িয়ে দিবে, স্থলভাগে উড়িয়ে দিবে। কথা বুঝছেন? বুঝছেন? এবার লোকটি মারা গেল, মারা যাওয়ার পরে বাপের ওসিয়ত অনুযায়ী বাপকে পুড়ানো হলো। পুড়িয়ে দেওয়ার পরে ছাই করে দিয়ে ছাইগুলিকে স্থলভাগে উড়িয়ে দিলেন এবং পানিতে ছড়িয়ে দিলেন। এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, খুব ভালো করে বুঝেন, বাপ যদি কোনো ওসিয়ত করে যায় ছেলেকে তাহলে ছেলের জন্য ওই ওসিয়ত ফরজ হয়ে যায়। কি হয়ে যায় কথা বলুন, ফরজ হয়ে যায়। তো ওই লোকটি বলল যে আমি যখন মারা যাব তখন তোমরা পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে না পারে। এবার লোকটি যখন মারা গেল, বাপের ওসিয়ত অনুযায়ী লোকটিকে পুড়ানো হলো, পুড়িয়ে ছাই করে পানিতে উড়িয়ে দিল এবং স্থলভাগে উড়িয়ে দিল, যাতে করে আল্লাহ ধরতে কথা বলুন না পারে। এবার দেখেন ভয় কাকে বলা হয়। সমস্ত ছাইকে হুকুম করলেন, সমস্ত ছাইগুলি জমা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রুহুকে দিয়ে দিলেন। রুহুকে দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন লেমা ফালতা হাজা, ও ব্যক্তি বলো কেন তোমার ছেলেদেরকে ছাই করে উড়িয়ে দিতে বলেছিলে? ওই লোকটি তখন বলছে হে রাব্বুল আলামিন শুনেনেন কালা মিন খাসিয়াতিকা, হে আল্লাহ তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম যাতে করে তুমি ধরতে না পারো, তোমার ভয়ে আমি এই কাজটি আমার ছেলেদেরকে করতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে বললেন ও ব্যক্তি তুমি শুনে নাও, আমাকে ভয় করে যখন তুমি তোমার ছেলেদেরকে এই কাজটি করতে বলেছিলে, আজকের দিনে তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে লোকটি এমন কোনো পাপ নাই যে করে নাই, চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা সমস্ত পাপ করেছে, শুধু একটি কাজ করলো, আল্লাহকে ভয় করলো। কি করলো? এই ভয় করার কারণে তাকে আল্লাহ কি করলো কথা বলুন, জান্নাতে দিয়ে দিল। নাম্বার তিন, ভয়। ভয় কাকে বলা হয়? ভয় যদি আপনি আল্লাহকে ভয়ের মতো ভয় করতে পারেন, আপনার যতই বড় বিপদ আসুক ওই বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবে কে কথা বলুন, কথা বলুন, মুক্ত করে দিবে কে? আল্লাহ। যতই বড় আপনার বিপদ থাকুক, এর প্রমাণ যার জন্য প্রমাণ হাতে হাতে প্রমাণ। ভয় কাকে বলা হয় দেখেন, যারাই ভয় করবে
ওই যতই বড় তার সামনে বিপদ আসুক, ওই বিপদ থেকে তাকে বাঁচিয়ে নিবে কে? আল্লাহ। এবার একটু ঘটনা শুনুন, চমকে যাবেন আপনি, ভয় কাকে বলা হয়। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরায়েলের যুগে এমন তিনজন ব্যক্তি ছিলেন যারা পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন, পাহাড়ি এলাকায় চলতেছিলেন। ওই পাহাড়ি এলাকায় চলতে চলতে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। ওই তিনজন ব্যক্তি ঝড় বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য ওই তিনজন ব্যক্তি পাহাড়ি একটি গর্তের মধ্যে তারা ঢুকে পড়েছে। যখনই তারা এই গর্তের মধ্যে তিনজন ব্যক্তি ঢুকে পড়ল, এই ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের ওপর থেকে বৃহৎ একটি পাথর গড়ে এসে তারা যেই তিনজন গর্তের মধ্যে ঢুকেছে, বিশাল একটি পাথর ওপর থেকে গড়ে এসে তাদের মুখকে ঘিরে ফেলে দিয়েছে। এবার বিশাল একটি পাথর তাদের মুখকে ঘিরে ফেলেছে, আর এই গর্তের মধ্যে তারা তিনজন আছে, তারা বিপাকে পড়ে গেল। দেখেন ভয় কাকে বলা হয়, শুনলে চমকে যাবেন। এবার এই যে তিনজন গর্তের মধ্যে ঢুকে আছে আর গর্তের মুখে বিশাল পাথর, তারা বিপাকে পড়ে গেল যে এত বিশাল পাথর কি করে এখান থেকে সরাবো, পৃথিবীর কেউ দেখেনি, কেউ জানে না যে এই গর্তের মধ্যে ঢুকেছি, কেউ দেখেনি, শুধুমাত্র কেবলমাত্র একজনই দেখেছে, তার নাম কি, কথা বলুন, আল্লাহ। এই যে গর্তের মধ্যে এত বিশাল পাথর, আমরা মনে হয় আর পৃথিবীর মুখ দেখতে পাবো না, এরা তিনজন ওই গর্তের মধ্যে ঢুকে এভাবে আলোচনা করছে। এবার তারা বলল, আমাদের তো পৃথিবীর কেউ দেখেনি, আমাদের পৃথিবীর কেউ জানে না যে গর্তের মধ্যে ঢুকেছে, আমরা সরাসরি আজকে আল্লাহকে বলবো। কাকে বলবো, কথা বলুন, আল্লাহকে। তো তারা পরামর্শ করলো, মাশওয়ারা করলো যে কার কি ভালো আমল আছে, ওই আমলকে কেন্দ্র করে সরাসরি আমরা কাকে বলবো, কথা বলুন, আল্লাহকে বলবো। এবার দেখেন তিনজনের মধ্যে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, বিশাল বিপদ, গর্তের মধ্যে বিশাল পাথর, সরাবার কোনো ক্ষমতা নাই, বেরিয়ে আসার কোনো রাস্তা নাই। এরপরে দেখেন কিভাবে তারা ওখান থেকে বের হলো, এই তিনজনের মধ্যে একজন ব্যক্তি দোয়া শুরু করলো, কার কাছে, কথা বলুন, কথা বলুন, কার কাছে, আল্লাহর কাছে। তিনজনের মধ্যে একজন ব্যক্তি দুই হাতকে উত্তোলন করে আল্লাহ পাককে বলছেন, হে রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে অত্যন্ত আমি ভালোবাসতাম, আমি আমার চাচাতো বোনকে পাওয়ার জন্য বহু চেষ্টা করেছিলাম, কিন্তু আমার চাচাতো বোন রাজি হয়নি, যতক্ষণ আমার চাচাতো বোনকে 100 দিরহাম না দিব ততক্ষণ আমার চাচাতো বোন আমার প্রস্তাবে রাজি হয়নি। ওই ব্যক্তি বলছেন, হে রব্বুল আলামিন, বহু কষ্ট করে আমি টাকাকে জমা করলাম, জমা করার পরে আমার চাচাতো বোনের হাতে দিয়ে আমার চাচাতো বোনের হাতটা ধরে আমি নিয়ে যেতে শুরু করলাম, নিয়ে যেতে 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 এমন একটি নির্জন এলাকায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার চাচাতো বোনকে শুইয়ে দিলাম, শুইয়ে দেওয়ার পরে আমার চাচাতো বোনের দুই রানের উপরে আমি যখন বসলাম, আমার চাচাতো বোন আমাকে বলছেন, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহ পাককে ভয় করো না, তুমি কি আল্লাহ পাককে ভয় করো না, তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, হে রব্বুল আলামিন। যখন আমার চাচাতো বোন এভাবে বলল, আমি তোমার ভয়ে আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম, এটা যদি তোমাকে ভয় করে কাজটি করে থাকি, তাহলে আজকের দিনে এখান থেকে পাথরকে সরিয়ে দিয়ে এখান থেকে একটি নিষ্কৃতির পথ তুমি আমাদেরকে বের করে দাও। এই দোয়া করার সাথে সাথে পাথর খানিকটা সরে গেল। কি হলো, কথা বলুন, পাথরটা, পাথর খানিকটা সরে গেল। কেন সরল, ওর চাচাতো বোনের দুরানের উপরে বসছে, ওর চাচাতো বোন বলছে, চাচাতো বোন বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো না, আমার চাচাতো বোন যখনই আমাকে কথা বলেছে আমার চাচাতো বোনকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম, হে আল্লাহ, এই কাজটি যদি তোমার ভয়ে করে থাকি, তাহলে আজকের জন্য তুমি এই গর্ত থেকে পাথরকে সরিয়ে দিয়ে একটা রাস্তা আমাদেরকে বের করে দাও। এই দোয়া করার সাথে সাথেই পাথর খানিকটা সরিয়ে দিল কে, কথা বলুন, আল্লাহ।
একে বলা হয় ভয়, একে বলা হয় কি ভয়। তাহলে মুমিনের এক নম্বর গুণ হচ্ছে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের এক নম্বর গুণ হচ্ছে যখনই আল্লাহ পাককে স্মরণ করবে তার দিল ভয়ে কি করতে থাকবে, কাঁপতে শুরু করবে। তো মুমিনের পাঁচটি গুণের মধ্যে এক নম্বর বললাম, এবার পাঁচ নম্বরটা বলছি, মাঝে তিনটা আপনাদের পরে বলবো, এবার পাঁচ নম্বরটা শুনে নেন। মুমিনের পাঁচ নম্বর গুণ সেটা কি, আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনের পাঁচ নম্বর গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ পাক তাকে যে রুজি দিয়েছে, আল্লাহ পাক তাকে যে ধন সম্পদ দিয়েছে, তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কি করবে, কথা বলুন, কথা বলুন, কি করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। তাহলে মুমিনের পাঁচ নম্বর গুণ হচ্ছে যে আল্লাহ পাক যে তাকে ধন সম্পদ দিয়েছে, তা থেকে আল্লাহর রাস্তায় কি করবে, একটু কথা বলুন তো, কি করবে, খরচ করবে। এবার একটা মজার কথা শুনেন, খুব ভালো করে শুনেন, যাকাত, এই শব্দটা শুনেছেন আপনারা, যাকাত শুনেছেন, শুনেছেন। দেখেন আপনার যদি ধান, আপনাকে অসুর বের করতে হবে, তো নিসাব পরিমাণে যদি না হয় তাহলে আপনার জন্য যাকাত ফরজ, কথা বলুন, নয়। টাকার যাকাত আমরা দিই, তো টাকার একটা পরিমাণ আছে, ওই পরিমাণে যদি টাকা না পৌঁছে তাহলে আপনাকে যাকাত, কথা বলুন, লাগবে, লাগবে না। সোনা, সোনা যতটা থাকা প্রয়োজন অতটা না থাকলে যাকাত আপনার উপরে, কথা বলুন, ফরজ নয়। চাঁদিও ওরকম, যে চাঁদি যত পরিমাণে থাকলে যাকাত দেওয়া প্রয়োজন, অত পরিমাণে যদি না থাকে তাহলে আপনার জন্য যাকাত ফরজ, কথা বলুন, নয়। কিন্তু মজার কথা হচ্ছে এই, দান, দান আল্লাহ যা সম্পদ দিয়েছে ইয়ার কোনো পরিমাপ নাই, যতটা আপনার কাছে আছে ওর থেকে তোমাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কি করতে হবে, কথা বলুন, দান করতে হবে। তাহলে বিষয়টা কত সহজ করে দিয়েছে যাকাত, টাকা যদি আপনার নিসাব পরিমাণের হয় তাহলে যাকাত আপনাকে দিতে হবে, না হলে দিতে হবে না। সোনা দানা এর একটা পরিমাপ আছে, ওই নিসাবে যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ আপনার জন্য ফরজ নয়। কিন্তু দান আপনার কাছে জয় টাকাই থাক না কেন, এর থেকে আল্লাহর রাস্তায় কি করতে হবে, কথা বলুন, কথা বলুন, কি করতে হবে, দান করতে হবে। এবার চমক একটা কথা শুনেন, শুনলে অবাক হয়ে যাবেন, দান আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে অবস্থায় সে অবস্থায় কি করতে হবে, আল্লাহর রাস্তায় কথা বলুন, দান করতে হবে, যে অবস্থায় থাকেন না কেন। এখন আপনি মাস্টার, আপনি 10,000 টাকা দিবেন, চাষি লোক দিন আনেন দিন খান, ওখানে আপনাকে 2 টাকা দিতে হবে, কি করতে হবে, 2 টাকা দিতে হবে। আল্লাহ নিজেই বলছে তোমরা যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর রাস্তায় কি করবে, কথা বলেন, কি করবে, দান করবে। এটা হচ্ছে মুমিনের পাঁচ নম্বর গুণ, যে মুমিন ব্যক্তির কাছে যা আছে 1 টাকাও হলো আল্লাহর রাস্তায় কি করবে, দান করবে। আল্লাহ বলছেন তোমরা যেমন অবস্থায় থাকেন না কেন। এবার আয়াতটা বলছে, খুব ভালো করে শুনেন এই বিষয়টা, খালি শুনে দেখেন মুমিনের পাঁচ নম্বর গুণটা, শুনলে অবাক হয়ে যাবেন। এবার আল্লাহ বলছেন তোমরা যেমন অবস্থায় থাকো না কেন তোমরা দান করো। এবার আয়াতটা বলছি, খুব আপনারা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاذمين والغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الله رب العالمين বলেন, শুনো, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, তোমরা অসচ্ছল অবস্থায় দান করো, যখন তোমাদের টাকা পয়সা থাকবে তখন তোমরাও দান করবে, আর যখন তোমরা দিন আনবে দিন খাবে তখনও তোমরা দান করবে। আল্লাহ বলছেন শুনে নাও, যেমন অবস্থায় তোমরা থাকো না কেন তেমন অবস্থা আল্লাহর কাছে তোমরা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় যেমন অবস্থায় থাকো না কেন দান করতে হবে, কার রাস্তায়, আরে কথা বলুন, কার রাস্তায়, আল্লাহর রাস্তায়। এই ভাইকে দেখেননি কোনোদিন যে দেখতে হবে 1 ঘন্টা পর, আমেরিকা থেকে আসলো নাকি, আমেরিকা থেকে আসলো, দেখেননি কোনোদিন, আপনার থেকে নি মানুষ না অন্য মানুষ, বন মানুষ যে দেখতে হবে,
না কোনো বহু বেটি সুন্দর হলো দেখা যায় যে শালা কত সুন্দর গো দেখতে হবে। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো। সচ্ছল অবস্থায় যখন আপনার টাকা পয়সা খুবই থাকবে তখন আপনি 5,000 টাকা দান করবেন, আর যখন দিন আনছেন দিন খাচ্ছেন তখন 300 টাকা কামাচ্ছেন সেখানে আপনি 5 টাকা দান করবেন। এটা কার হুকুম? কথা বলুন কার হুকুম? এবার দেখেন সাহাবা ইকরামরা সচ্ছল অবস্থায় দান করেছিলেন, অসচ্ছল অবস্থায় দান করেছিলেন। এই ঘটনাটা বললে আপনি চমকে যাবেন যে কিছু সাহাবা ইকরাম ধনী ছিলেন তারা দান করেছিলেন, কিছু সাহাবা ইকরাম গরিব ছিল তারাও কি করেছিল? কথা বলুন, দান করেছিল। তো দেখেন ধনী কাকে বলা হয়, তারা সচ্ছল, আর গরিব কাকে বলা হয়, অসচ্ছল। এ দুটি কথা বুঝেন। আল্লাহ বলছেন ধনী থাকো বা গরিব থাকো তোমরা দান করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তো সাহাবা ইকরাম সচ্ছল অবস্থায় কিভাবে দান করেছিলেন? তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, এই তাবুকের যুদ্ধ খুব ভালো করে শুনেন, তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয় 3,000 বীর মুজাহিদ বীর যোদ্ধা এই তাবুকের যুদ্ধে যাবে। বিশ্বনবী বললেন ও সাহাবা ইকরাম তোমরা কে কি পারবে তাবুকের যুদ্ধের জন্য তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সেই দিন উসমান গনী বলেছিল ইয়া রাসূলুল্লাহ এই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য যাবে, আমি 15,000 সৈন্যর যাতায়াত খরচ সব কিছু একাই বহন করব। সুবহানাল্লাহ, বলুন একই বলা হয় ধনী। সে সময় 15,000 সাহাবিকে হাজরাতে উসমান 15,000 উট দিবেন। কত হাজার? 15,000 উট। এখন বাজারে যদি 15,000 উট কিনতে যান কত দাম হবে? কথা বলুন, কত হবে? হিসাব করা যাবে না? 15,000 উট, একটা উট কিনতে গেলে 1,00,000 টাকা আছে না নাই? তো হাজরত উমার 15,000 সাহাবিকে 15,000 উট দিবেন আর যাতায়াত খরচ দিবেন। এরা সচ্ছল ছিল, এইভাবে তারা দান করেছিল। একই বলা হয় ধনী আর একই বলা হয় দান। সুবহানাল্লাহ, বলুন। এবার অসচ্ছল অবস্থায় সাহাবা ইকরাম দান করেছিলেন, ঘটনাটা শুনলে আপনি চমকে যাবেন। অসচ্ছল অবস্থায় এই তাবুকের যুদ্ধের যখন বিশ্বনবী চাইল কিছু, সে সময় হযরত উসমান তো দিলেনই বটে, এবার হযরত উমার মনে মনে বলছিলেন যে আজকের দিনে আমি আবু বক্করকে দানের দিক দিয়ে টপকে যাব, দানের দিক দিয়ে আমি আবু বক্করকে পরাজয় করে দেব। কে বলছিলেন এটা? হযরত উমার। কে বলছিলেন? কথা বলুন। হযরত উমার বলছিলেন যে দানের দিক দিয়ে আমি কাকে টপকে দেব? আবু বক্করকে। কাকে? আবু বক্করকে। এবার হযরত উমার যখন দান নিয়ে আসলেন, বিশ্বনবীর হাতে দানকে উঠিয়ে দিলেন, বিশ্বনবী উমারকে বলল উমার তুমি কতটা দান নিয়েছো? হযরত উমার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা ছিল অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, বলুন। কিছুক্ষণ পরে হযরত আবু বকর একটা তলিয়া একটা গামছাতে হালকা কিছু গম জওকে বেঁধে নিয়ে টোনা করে দিয়ে পুটলি করে বিশ্বনবীর সামনে উপস্থিত করলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার দান, যেই দানে টোটো ভাড়া হবে না, 5 টাকা হবে না, 2 টাকা হবে না। কিন্তু হযরত আবু বকর এমন একটি বাক্য ব্যবহার করেছে বিশ্বের কোনো মায়ের বেটা এই বাক্যকে ডিঙিয়ে যেতে পারবে না। দেখেন হযরত আবু বকর যখন দানটি বিশ্বনবীকে দিলেন, যেই দানে 5 টাকা হবে না, 1 টাকা হবে না, কোনো ভুটভুটি ভাড়া হবে না, হালকা সামান্য গম, এই দানটি যখন বিশ্বনবী নিলেন, বিশ্বনবী নেওয়ার পরে হযরত আবু বকরকে বলছেন আবু বকর তুমি বলো তোমার দানের পরিমাণ কি, তুমি বাড়িতে রাখলে কি তুমি নিয়ে আসলে? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। হযরত আবু বকর এমন একটি বাক্য ব্যবহার করেছে বিশ্বের কোনো মায়ের বেটা এই বাক্যকে কাটতে পারবে না। দান হচ্ছে সামান্য দান, অল্প দান, 1 টাকা 2 টাকা 3 টাকা হবে না, কিন্তু তার ভাষা এমন বলে দিয়েছে যে ভাষাকে কাটার কারোর ক্ষমতা নাই। কি বললো? যে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে সব কিছু আমি আল্লাহর রাস্তায় কি করেছি? দান করে দিয়েছি। অসচ্ছল অবস্থায়। এবার যারা দান করবে তাদের জন্য 4টি উপকার আছে। কয়টি? কথা বলেন কয়টি? শুধু উপকারটি আজকের জন্য শুনলেন, উপকারটি 4টি উপকার বলছি, শুনলে চমকে যাবেন। কি কি লাভ, কি কি উপকার, কি কি লাভ, কি কি উপকার? 4টি উপকার, এবার 1-1 করে বলছি। নাম্বার 1, 1 নম্বর উপকার যারা দান করবে, আপনাকে আমি বলছি না যে 10,000 টাকা দিতে হবে, 1,000 টাকা দিলেও
এক টাকা দিলেও এই চারটির অধিকারী আপনি হয়ে যাবেন, হকদার হয়ে যাবেন। এবার চারটি লাভ কি কি যারা দান করবে, এবার শুনুন। নাম্বার এক, আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়াআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাজ্জাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় দান করে এবং খোদা ভীরু হয়, আর সত্য বিষয়কে যারা সত্য মনে করে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি জান্নাতের পথকে সহজ করে দিব। আর এই বিশ্বে পৃথিবীতে যারা বখিলিত করে, যারা কৃপণতা করে আর বেপরোয়া হয়, আর সত্য বিষয়কে যারা মিথ্যা মনে করে, তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামের পথকে আমি সহজ করে দিব। জোরে বলুন নাউযু বিল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে যারা দান করবে, এক নম্বর উপকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকারীদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর লাভ, জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আর যারা কৃপণতা করবে তাদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? কথা বলেন সহজ করে দিবে কে? আল্লাহ। কৃপণ যারা করে, কৃপণতা